সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ছায়ানটের শিল্পীরা রমনা বটমূলে রবীন্দ্রনাথ ঠাকুরের এসো হে বৈশাখ গান গে নতুন বছরকে স্বাগত জানানোর মধ্য দিয়ে শুরু হয় পয়লা বৈশাখ ও মঙ্গল শোভাযাত্রা। একটি জাতি যখন তার নিজ সংস্কৃতিতে বলিষ্ঠ হয় তখন তাকে কোনো অপসংস্কৃতি কুসংস্কৃতি গ্রাস করতে পারে না। এমন আবেগময় কথার মাধ্যমে আমি পয়লা বৈশাখ এবং মঙ্গল শোভাযাত্রা নিয়ে দুই পর্বের আয়োজনে আজ কথা বলবো। আসলে পয়লা বৈশাখ বাঙালি জাতির হাজার বছরের ইতিহাস ঐতিহ্য কি, আর মঙ্গল শোভাযাত্রা বাঙালির চিরন্তন সংস্কৃতি বা ঐতিহ্য বহন করে কি, রমনা বটমূলে সূর্য বরণ ও ধানমন্ডি রবীন্দ্র সরোবরে মঙ্গল প্রদীপ জ্বালানোর মাধ্যমে নববর্ষের সূচনা হয়, নববর্ষের সূর্যোদয়ের সময়টিকে কল্যাণের জননী হিসাবে বেছে নিয়ে সূর্যকে আহ্বান করা হয়, এর পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ থেকে বৈশাখের প্রধান আকর্ষণ হাতি ঘোড়া ময়ূর পেঁচা সাপ বাঘ ইত্যাদি জীবজন্তুর রাক্ষস খক্ষসের মূর্তি মুখোশ ও প্রতিকৃতি নিয়ে নববর্ষের শুভকামনায় বের করা হয় মঙ্গল শোভাযাত্রা। অতীত ব্যর্থতার গিলানি মুছে নতুন বছর বয়ে আনবে মঙ্গল ও সমৃদ্ধি, এই বিশ্বাসেরই প্রতিফলন মঙ্গল শোভাযাত্রা। মূর্তি মুখোশ মিছিলে ঢাক ঢোল কাঁসা তবলা তালে তালে চলতে থাকে সঙ্গীত নৃত্য উল্লাস উন্মাদনা। নারী পুরুষের অবাধ মেলামেশা নারীদের সৌন্দর্য প্রদর্শনী সহপাঠী সহপাঠীদের একে অপরের দেহের চিত্র আলপনা ও উল্কি অঙ্কন রমনার বটমূলে পান্তা ইলিশের ভোজ ইত্যাদি। নববর্ষ বর্ষবরণ পয়লা বৈশাখ এ সবই হচ্ছে বাংলা নতুন বছরের আগমনে আয়োজিত উৎসব অনুষ্ঠানাদির নাম। জাতীয় প্রচার মাধ্যম এক শ্রেণীর লোক এগুলোকে বাঙালি জাতির ঐতিহ্য বাংলার আবহমান কালের সার্বজনীন লোকজ সংস্কৃতি ও প্রাণের উৎসব হিসাবে অভিহিত করে থাকে, যেন এসবের প্রতি আমাদের মধ্যে এক ধরনের জাতিগত বাধ্যবাধকতা অনুভূত হয়। শ্রোতাকে প্রথমে চিন্তার জগতে নিয়ে যেতে আমি বলবো পয়লা বৈশাখ এবং মঙ্গল শোভাযাত্রা বাঙালির চিরন্তন সংস্কৃতি ও ঐতিহ্য নয়, বরং এটা প্রথমে রাজনৈতিক ফ্যাক্টকে কেন্দ্র করে শুরু হয়েছে, পরে এটাকে রংচং মাখিয়ে কুসংস্কার আর পৌত্তলিকতার নানা উপাদান দিয়ে সাজিয়ে আমাদেরকে বলা হচ্ছে এটা আমাদের হাজার বছরের বাঙালির চিরন্তন সংস্কৃতি ও ঐতিহ্য। 1984 সাল বাংলা 1390 সনের চৈত্র মাসের শেষ দিন স্বৈর শাসনের অবরুদ্ধ সময়ে চট্টগ্রামে পয়লা বৈশাখের প্রথম শোভাযাত্রা শুরু। সেদিন বিকেলে চট্টগ্রামের ডিসি পাহাড়ের সামনে ছিল শত শত মানুষের কোলাহল, ছিল ঢাকের বাদ্য ঢোলের আওয়াজ বাঁশির আওয়াজ আর স্যাক্সোফোনের সুর। বাংলার ঐতিহ্যবাহী পোশাক সেজে রং বেরঙ্গের ব্যানার ফেস্টুন নিয়ে শোভাযাত্রাটি শুরু হয় ডিসি পাহাড়ের সামনে থেকে। বৌদ্ধ মন্দির সড়ক হয়ে শোভাযাত্রাটি শহীদ মিনার কেসিদে সড়ক লালদিঘি আন্দরকিল্লা মমিন রোড হয়ে আবার ডিসি পাহাড়ে ফিরে আসে। সম্মিলিত পয়লা বৈশাখ উদযাপন পরিষদের আয়োজনে পয়লা বৈশাখকে কেন্দ্র করে এই প্রথম শোভাযাত্রা শুরু হলো চট্টগ্রামে। সেদিনের স্মৃতিচারণ করতে গিয়ে উদযাপন পরিষদের আহ্বায়ক নাট্য ব্যক্তিত্ব আহমদ ইকবাল হায়দার বলেছিলেন, তখন দেশের পরিস্থিতি আমাদের দেশের ঐতিহ্য স্বাধীনতার চেতনা ও মূল্যবোধের অনুকূলে ছিল না, দেশে চলছিল স্বৈর শাসন, বাঙালির অসাম্প্রদায়িক চেতনার বিরুদ্ধে চলছিল রাষ্ট্রযন্ত্র। এই সবকিছুর বিরুদ্ধে সাংস্কৃতিক প্রতিবাদ স্বরূপ পয়লা বৈশাখের আয়োজনে নতুন মাত্রা আনতে আমরা চট্টগ্রামে শোভাযাত্রা শুরু করেছিলাম। এ থেকে বোঝা যায় মঙ্গল শোভাযাত্রা রাজনৈতিক ফ্যাক্টকে কেন্দ্র করে সূচনা হয়েছে। 1978 সালে নগরে প্রথম নববর্ষের আয়োজন হলেও মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয় এর 6 বছর পর। প্রথম নববর্ষের অনুষ্ঠানের উদ্যোক্তা
একুশে পদকপ্রাপ্ত কবি ও সাংবাদিক আবুল মোমেন বলেন, ওই সময় এই ধরনের সাংস্কৃতিক জাগরণের প্রয়োজন ছিল। রাজনৈতিক কর্মকাণ্ড স্তব্ধ ছিল সামরিক শাসন ও স্বৈর শাসনের দিনগুলোতে। আমরা চট্টগ্রামের সাংস্কৃতিক কর্মীরা তাই একযোগে মিলিত হয়ে চট্টগ্রামে ঘটা করে নববর্ষ পালন শুরু করে। বাংলা 1384 1978 সাল ছন থেকে এক অবরুদ্ধ দমবন্ধ পরিবেশে মানুষ যেন প্রাণ ফিরে পেল, মুক্ত হওয়ার অবকাশ পেল। শুরুতে আমাদের আয়োজনে অবশ্য শোভাযাত্রা ছিল না, পরবর্তী সময়ে আয়োজনে যুক্ত হলো বর্ষ বিদায়ের অনুষ্ঠান এবং মঙ্গল শোভাযাত্রা। চট্টগ্রামে পয়লা বৈশাখের দিনই নতুনভাবে মঙ্গল শোভাযাত্রার আয়োজন শুরু হয় বাংলা 1410 সনের 2006 সালের নববর্ষে। এর উদ্যোক্তা ছিলেন চট্টগ্রাম চারুকলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন চট্টগ্রাম চারুশিল্প সম্মিলন। এই আয়োজনের অন্যতম সংগঠক সুব্রত বড়ুয়া রনি বলেন, ডিসি পাহাড়ের আয়োজনের পাশাপাশি আমরা প্রথম পয়লা বৈশাখের আয়োজন শুরু করলাম একটু ভিন্নভাবে, বছরের শুরুর দিনটাকে অর্থবহ করে তুলতে শোভাযাত্রা করার চিন্তা মাথায় আসে। মূলত বাঙালির চিরন্তন সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতিফলন ঘটাতে চেয়েছিলাম আমরা। এজন্যই শোভাযাত্রায় দেখা যেত বড় বড় মুখোশ, কাগজ আর বাঁশ দিয়ে বানানো বিভিন্ন ভাস্কর্য। এতে ছিল রঙের ব্যবহার আর উৎসবের মেজাজ। অশুভ সবকিছুকে ঝেড়ে ফেলে নতুন বছরের সকল সৌন্দর্যকে বরণ করার পথে আমরা মঙ্গল শোভাযাত্রার আয়োজন করি। এ থেকে বোঝা যায় মঙ্গল শোভাযাত্রা বাঙালির চিরন্তন সংস্কৃতি ও ঐতিহ্য এক বাক্যে বলা যায় না। মূলত মুঘল সম্রাট আকবর এটিকে রাজস্ব বা কর আদায়ের উদ্দেশ্যে পরিবর্তিত করেন। এটা বলা হয় আকবরের সময়কাল থেকেই পয়লা বৈশাখ উদযাপন শুরু হয়। তখন প্রত্যেকে বাংলা চৈত্র মাসের শেষ দিনের মধ্যে সকল খাজনা মাসুল ও শুল্ক পরিশোধ করতে বাধ্য থাকত। এর পরদিন অর্থাৎ পয়লা বৈশাখ ভূমির মালিকরা নিজ নিজ অঞ্চলের অধিবাসীদের নিয়ে মিষ্টান্ন দ্বারা আপ্যায়ন করতেন। এ উপলক্ষে বিভিন্ন উৎসবের আয়োজন করা হতো। পয়লা বৈশাখ ও মঙ্গল শোভাযাত্রা নিয়ে আমার দ্বিতীয় পর্বের ভিডিওটি দেখার অনুরোধ রইলো।